আজ আলোচনা করব রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার ও তার জেরে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণের হারকে নিয়ে। সম্প্রতি তৃণমূল নেত্রী সায়নী ঘোষ টুইট করেছেন, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মোদীজি সেখানে প্রচারে গেলেই সময়ের আগেই দেশে প্রবেশ করবে করোনা তৃতীয় ঢেউ। এই মন্তব্য ভাইরাল হতে শুরু হয় বিতর্ক। একদিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে ভোটের প্রচারে গিয়ে সতর্কতা বিধি না মেনে তারাই জমায়েত করছে। তবে কি রাজনৈতিক নেতাদের করোনা নিয়ে সতর্কীকরণ কেবলই ভণ্ডামি? কোভিড সংক্রমণ বৃদ্ধির পেছনে কতটা দায়ী নির্বাচনী রাজনীতি? পক্ষে বিপক্ষের নানান মতামত ও প্রসঙ্গ নিয়ে এ বিষয়ে কথা বলবো আজকের আলোচনায়। সাউথ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বেশ কিছু দেশ ইতিমধ্যেই করোনা তৃতীয় ঢেউয়ের আওতায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভারতেও 5 থেকে 7 সপ্তাহের মধ্যে এসে পড়তে পারে করোনা তৃতীয় ঢেউ। সেই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে সব থেকে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ পৌঁছতে পারে শীর্ষে। চিকিৎসকদের মতে তৃতীয় ঢেউ আটকানোর উপায় একটি, তা হলো সর্বোচ্চ টিকাকরণ। সেই সঙ্গে এই সতর্কবাণীও চিকিৎসকেরা দিয়েছেন যে ভারতের মতো এত জনবহুল একটি দেশে তৃতীয় ঢেউ আসার আগে দেশের অধিকাংশ জনগণের টিকাকরণ সম্পন্ন না হলে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ মুশকিল হয়ে দাঁড়াতে পারে। তাতে যেমন হাসপাতালে বেডের আকাল দেখা দিতে পারে, তেমনই বাড়তে পারে অক্সিজেন সংকট। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের হার নিম্নমুখী হতেই দেশের বিভিন্ন রাজ্যগুলি ইতিমধ্যেই তৃতীয় ঢেউ রুখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোথাও বাড়ানো হচ্ছে হাসপাতালে বেড সংখ্যা, কোথাও বা বসানো হচ্ছে অক্সিজেনের প্ল্যান্ট। এর মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কোভিডের ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বাড়াবাড়ি। গতকাল তামিলনাড়ুতে রোগীর দেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে 70% দেহে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। দেখা গেছে এই নতুন ভ্যারিয়েন্টের কাছে ক্ষমতা হারাচ্ছে বাজার চলতি কোভিডের টিকাগুলি। তার উপর দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে শিথিল হচ্ছে লকডাউন। যদিও কেন্দ্র ও রাজ্য সরকারগুলির তরফ থেকে বারবার জনগণকে কোভিড বিধি মেনে রাস্তায় বেরোনোর জন্য সতর্ক করা হচ্ছে, প্রায় প্রতিটি রাজ্যে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ, সমস্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলে যখন তখন জনগণকে আটক করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একদিকে রাজনৈতিক দলগুলি, কেন্দ্রীয় সরকার ও দেশের বিভিন্ন রাজ্য সরকারগুলি কোভিড পরিস্থিতি ঠেকাতে ক্রমাগত নতুন নতুন বিধিনিষেধ আরোপ করে চলেছে জনগণের ওপর, অন্যদিকে তারাই আবার নির্বাচনী প্রচারে সমস্ত নিয়ম শিখিয়ে তুলে বেরিয়ে পড়ছে রাস্তায়। স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি কেবল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জনগণের সামনে দায়িত্বশীলতার মুখোশ ধারণ করছে রাজনৈতিক নেতারা? এ বছরের শুরুর দিকেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করেই ভোটের আগে রাজনৈতিক দলগুলি নেমেছিল প্রচার কার্যে। সমস্ত নিয়ম ভুলে শতাধিক মানুষ মুখে মাস্ক না পরে দূরত্ব বিধি না মেনে জমায়েত হয়েছিল রাজনৈতিক সমাবেশে। তারপরই হু হু করে বেড়ে যায় সংক্রমণের গ্রাফ। রাজনৈতিক দলগুলি জনস্বাস্থ্যের প্রতি উদাসীনতা দেখে রীতিমতো ক্ষোভ উগড়ে দেয় চিকিৎসক মহল। সংবাদ চ্যানেলগুলিতে বহু চিকিৎসকের গলায় শোনা গিয়েছিল হতাশার সুর। তারা জানিয়েছিল, এতদিন ধরে চিকিৎসকদের করা সমস্ত পরিশ্রমে জল ঢেলে দিল রাজনৈতিক নেতারা। এক প্রকার সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়েছিল নির্বাচনী প্রচারকে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে আরও একবার, তবে এবার দ্বিতীয় নয়, সামনে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত দেশীয় রাজনীতি। বিজেপির অন্দরে নানান মতভেদের জেরে দলের মধ্যেই বাড়ছে সমস্যা। নির্বাচনের আগে যা কোনোভাবেই বিজেপি নেতৃত্বের পক্ষে সুখকর নয়, রাজ্যের মতো দল বদলের আবহাওয়া পড়েছে অন্যান্য রাজ্যেও। তার উপর দেশ জুড়ে বিজেপি বিরোধী দলগুলির একজোট হওয়ার প্রবণতা আসন্ন নির্বাচনে বিজেপির পথকে যথেষ্ট দুর্গম করে তুলেছে। তাই নির্বাচনী প্রচারেও কোনো রকম খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই মোদীর উত্তরপ্রদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে। ভোটের আগে পশ্চিমবঙ্গে সফরে এসে বিপুল জনসমাবেশ করেছিলেন নরেন্দ্র মোদী।
ভোটের আগে উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়েও যদি এমনই সমাবেশ করেন তিনি, সেক্ষেত্রে বিপুল জনসমাগমে আবারও সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। চিকিৎসকেরা আগেই জানিয়েছেন তৃতীয় ঢেউয়ে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বাড়বে। এমন পরিস্থিতিতে সরকার যখন মানুষকে ঘরে থাকতে বলছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, তারাই আবার রাস্তায় নামাচ্ছে মানুষকে, যা স্বভাবতই প্রশ্ন তোলে সরকারের ভূমিকা নিয়ে। কোভিডের নামে স্কুল কলেজ বা অফিস কাচারির মতো প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলিকে দিনের পর দিন বন্ধ রাখা হচ্ছে, তবে কি মানুষের নিত্যদিনের রুজিরুটির থেকেও বড় এদেশের রাজনীতি? সরকার কি তবে সত্যি জনস্বার্থে পরিচালিত হচ্ছে, নাকি রাজনৈতিক স্বার্থে নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে জনগণ? এমনই বহু প্রশ্ন সামনে উঠে আসে এই মুহূর্তে দাঁড়িয়ে, যার উত্তর দেয়া এক প্রকার অসম্ভব। এই প্রশ্নের জবাব দিতে পারে শুধুমাত্র দেশের আগামী দিনের করোনা সংক্রমণের গ্রাফ ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা, সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের গতিবিধি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। এরকমই জীবনের সাথে জড়িত ও গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক আলোচনার অংশ হতে নজর রাখুন বাঙালির খবরে। নমস্কার।